বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই যে সাত কারণে পেটে চর্বি জমে পেটের চর্বি তো আর এমনি এমনি বাড়ে না কিছু কারণ অবশ্যই আছে যখন তখন খাবেন যা তা খাবেন ঠিকমতো ঘুমাবেন না তাহলে তো পেটি চর্বি বাড়বেই গবেষকরা পেটে চর্বি জমার পেছনে এমনি অনেক কারণ তুলে ধরেন চলুন দেখে নেই নিয়মিত কোমল পানীয় পান করলে কোকাকোলা পেপসি স্প্রাইট ইত্যাদি কোমল পানীয় নিয়মিত পান করলে আপনি ইচ্ছে করলেও পেটের চর্বি জমা রোধ করতে পারবেন না গবেষণায় দেখা গেছে প্রতিদিন এক ক্যান পরিমাণ কোমল পানীয় পান করলে খুব দ্রুত আপনার কোমরের চারিদিকে চর্বি জমে যাবে সব বেলায় বেশি খেলে প্রত্যেক বেলায় বেশি খেলে চর্বি জমবেই এটার জন্য কোনো গবেষকার দরকার নেই তাই খাওয়ার ব্যাপারে একটু নিয়ন্ত্রণ দরকার সকালে বেশি খান দুপুরে একটু কম খান এবং রাতে আরো একটু কম খান চর্বি মুক্ত থাকবেন বেশি রাত করে খেলে বেশি রাত করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে চর্বি আপনার কাছে দৌড়ে দৌড়ে আসবেই তাই যত তাড়াতাড়ি পারা যায় রাতের খাবার খেয়ে নেয়াই ভালো অমনোযোগ দুঃখ রাগ অভিমান বা দুশ্চিন্তার মধ্যে খেলে অমনোযোগ রাগ দুঃখ অভিমান বা দুশ্চিন্তার মধ্যে খাবার গ্রহণ করলে উপকারের চেয়ে অপকারই বেশি হয় কারণ এ সময় আপনি যে খাবার খাবেন তার বেশিরভাগ অংশই চর্বি হিসেবে জমা হবে কম ক্যালোরির খাবার বেশি করে খেলে কম ক্যালোরির খাবার যদি বারবার খান তাহলে বেশি ক্যালোরির খাবার গ্রহণ থেকে তা কি কোনো অংশে কম তাই কম ক্যালোরির খাবার বেশি খেয়ে করে খেলে চর্বি আপনার সঙ্গ ছাড়বে না নিজেকে ঘুমভুঞ্জিত রাখলে পর্যাপ্ত না ঘুমালে পেটে চর্বি জমবে এটা অনেক দিনের প্রতিষ্ঠিত কথা প্রত্যেক বয়স্ক মানুষের সাত থেকে আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন যদি নিয়মিত এর চেয়ে কম ঘুম হয় তাহলে চর্বিযুক্ত থাকার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না প্রয়োজনীয় প্রোটিন গ্রহণ না করলে আমরা বিভিন্ন খাবারের সঙ্গে প্রোটিন গ্রহণ করি কিন্তু কোনো কারণে যদি তা পর্যাপ্ত না হয় তাহলে চর্বি জমবেই বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালাম